যাব অবশ্য জ্ঞান করছি ওকে তাহলে আমি এই সবাইকে নিয়ে এখন জ্ঞান করছি যাচ্ছি মানে আমি যাচ্ছি না ইমরানের দঙ্গল হয়ে আমরা সবাই যাচ্ছি ওকে তারপর এরপরে আমরা দেখব আব্দুল্লাহ ইমরান কিভাবে তার পাঠকদের সময় দেয় কথাবার্তা বলে বাইরে যতটা ভিড় মনে হবে ভিতরে অতটা ভিড় না বাইরে হচ্ছে মেলা ভিতরে হচ্ছে বই মেলা শিখাতে চলে আসছি আমি প্রথম দিন বই মেলায় এসেছি খুবই দুঃখজনক হলেও আমি চেষ্টা করবো একদিনে পুরো মেলা ঘুরে পছন্দের কিছু বই কেনার প্রকাশনী বাংলা একাডেমি আমি জানি না বাংলা একাডেমি সম্পর্কে মানুষ আসলে কি জানে বাট বাংলা একাডেমিতে খুব ভালো মানের মূল্যবান কিছু বই পাওয়া যায় অন্ততপক্ষে প্রতি বই মেলাতেই আমার একটা প্রধান আকর্ষণ থেকে বাংলা একাডেমিতে আসা ওকে এখন যাওয়া যাক বাংলা একাডেমিতে আর
আপনার যে গতবারের যে বইটা ছিল বাচ্চাদের নিয়ে ওটাও কিনেছি, কিন্তু এবার যেটা আসছে এখনো কেনা হয়নি, কিনবো। আচ্ছা, তোমার বউ কই? বউ এখনো আসে নাই, আসবে। তুমি বউ ছাড়া বইমেলায় ঘুরে বেড়াও কেন? ভিড় শুক্রবার, এই কারণে বউ কিনে আসে নাই। এইসব এত মানে বউ ভক্ত স্বামী হলে তো সমস্যা। আমাকে পচাচ্ছে সবাই, এবার হচ্ছে এবার তুমি দেখাইতে পারো যে আসলে আপনি তো কালচক্র হয়ে আছেন, সবাই কালচক্র না? ওকে, তারপর লেখক লেখিকার ফিলিংস কেমন? আমি আমি পাঠক, উনি লেখক। আমার তো ছয়টা হবে। চন্দনগন্ধের বন কৌশলার প্রিন্টিং এর কাছে বিরক্ত কেন? তুমি বিরক্তি না, তুমি নিচের দিকে তাকানো, বই ছিল হাতে, বিরক্ত না, নিচের দিকে তাকানো, হাতে বই ছিল, এইটা দেখা গেছে। আচ্ছা, তুমি আমাদের কি বলবো আর কি, আঁকি একটা ছবি আঁকছে, এটি আমার খুব ভালো লাগছে। আঁকিয়ের সাথে পরিচয় হয়েছে বইমেলায়, হ্যাঁ, লেখকের সাথে, আঁকিয়ের সাথে দুজনের সাথে বইমেলায় দেখা। এবং সেদিনও মনে হয় আমি একটা বই ছবি গিফট করছিলাম, মানে তার সাথে দেখা হলেই সে আমাদের একটি ছবি গিফট করে, এবং বিপুল আগ্রহণই আমরা সেই ছবিটাকে নিয়ে থাকি, আগলায় আগলায় রাখি। খুবই পাগল একজন মানুষ, কিন্তু খুব ভালো একজন মানুষ। আমরা হচ্ছে মানে তোমার তো সুন্দর ইনকে আসলে শেয়ারও ভালো লাগে তো। অবশেষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে লেকের পাড়ে বইমেলা, কি নাইস! বাবার ঘরে শিশু, আরো নাইস।
আজকে বইমেলা খুব ভালো ছিল, আমরা একই কালারের ড্রেস পরে এসেছিলাম, খুব সুন্দর লাগছিল এবং সময়টা খুব ভালো কেটেছে, প্রচুর বাচ্চাদের সঙ্গে দেখা হয়েছে, অনেকে এসেছিলেন। আমরা প্রচুর বই কিনেছি এইটা দেখা যাচ্ছে, এবং সুযোগ থাকলে আমরা পুরো বইমেলাই কিনে ফেলতাম, কিন্তু আমাদের সামর্থ্য খুব সীমিত, তবে আমরা এখন আশাবাদী। এরপরে আমরা ইমরানের পকেটে হানা দিব এবং যদি আবারও কেনার সুযোগ হয় আবারও বই কিনবো। সো আজকের মতো এখানে বাই, চলেন বেরে কই বইগুলা দেখি, সবার বইগুলা দেখি, ওরে বাবা কত বই। হ্যাঁ।